মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হলো জ্যোতিষ। তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষ আলোচনা শুনতে, নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন। জীবনের চলার পথে আমাদের যেমন অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি ইত্যাদি প্রয়োজন, সঙ্গী বা সঙ্গিনীর প্রয়োজনীয়তা জীবনে আবশ্যিক। আপনি জীবনে কখনোই একা পথ চলতে পারবেন না, কখনো আপনার বন্ধু, কখনো আপনার পরিজন, কখনো আপনার কোনো শুভাকাঙ্ক্ষীর প্রয়োজনীয়তা পড়বেই। এবং সেই শুভাকাঙ্ক্ষী যদি আপনার স্বামী বা স্ত্রী হয়, তার থেকে ভালো কিছু হতে পারে না আমাদের এই জীবনে। বিবাহ এমনই একটা বিষয়, বিবাহ যদি ভালো হয়, আমাদের জীবনের আর পাঁচটা খারাপ দিককেও আমরা খুব সহজেই যুদ্ধ করে জিততে পারি। আর ঠিক অপরদিকে আমাদের যদি বিবাহ কোনো ক্ষেত্রে সমস্যাবহুল হয় বা বিবাহিত জীবন যদি খুব সমস্যার মধ্যে থাকে, আমরা বাকি পাঁচটা ভালো জায়গাতেও বা বাকি পাঁচটা জীবনের ভালো দিককেও উপভোগ করতে পারি না। তো আজকের আলোচনা, বিবাহ যাদের দেরিতে হয় কেন হয় এবং কোন গ্রহযোগের কারণে এরকম লেট হতে পারে, সেই নিয়ে আমি আপনাদের কাছে একটা আভাস তুলে ধরতে চাই। ভিডিওটি অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে প্রত্যেকটি মানুষের গ্রহ সংযোগ, প্রত্যেকটি মানুষের আলাদা মেন্টালিটিকে ডিপেন্ড করে এবং এই মেন্টালিটি আমাদের বিবাহ ক্ষেত্রে অনেকটা আমাদের লেট করিয়ে দেয়। আজকের আলোচনার বিষয়বস্তু, বিবাহে দেরি কেন হয়। প্রথমবার যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শুনছেন পুরোটা শুনুন এবং ভিডিওটির সঙ্গে যুক্ত থাকতে এবং চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে, আমাদের সঙ্গে যুক্ত থাকতে আমাদের চ্যানেলের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা, যেটি ফুটে উঠবে, সঙ্গে সঙ্গে প্রেস করে দিন। এবং আপনারা সকলেই যদি মনে করেন ভিডিওটি অন্য বন্ধুদের কাছে পৌঁছানো দরকার, অবশ্যই দয়া করে ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। তবে আসুন জেনে নিই বিবাহে দেরির মূল কারণগুলি। এখানে আপনারা মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে একটি হরোস্কোপ দেখতে পাচ্ছেন, সেখানে আমি একাধিক গ্রহযোগ লিখেছি। এই কম্বিনেশানগুলো যদি আপনার বার্থ চার্টে থাকে, আমি খুব কমন এবং পসিবল কম্বিনেশানগুলো এখানে উল্লেখ করেছি, আপনার বার্থ চার্টে থাকলে এখানে আপনার বিবাহে দেরি হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা ভীষণ মাত্রায় বেড়ে যায়। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, প্রত্যেকটি জিনিসের কিছু ব্যতিক্রম থাকে, সেটাও আমি জানাবো। তো আপনারা অবশ্যই এই বিবাহযোগের দেরিটা লগ্ন সাপেক্ষে দেখবেন, রাশি সাপেক্ষে নয়। রাশি সাপেক্ষে অন্যান্য জায়গায় ইউটিউবে হাজার হাজার ভিডিও আপলোড হয়, এই রাশি দেরিতে হয়, এই রাশি তাড়াতাড়ি হয়, একদমই সেটা ভুল। অবশ্যই লগ্ন সাপেক্ষে বিবাহে দেরির বিচারটা অথেন্টিক এবং ট্রু অ্যাস্ট্রোলজিকে রিপ্রেজেন্ট করে। তো লগ্নের ওপরেই আমি বা লগ্নের আধারে এখানে আলোচনা করেছি। তো আসুন চলে আসি মূল আলোচনায়। প্রথম যে কম্বিনেশনটা আমি এখানে উল্লেখ করব বিবাহে দেরির জন্য যাই, তা হচ্ছে লগ্নে শনি থাকলে। আপনি দেখুন আমার যেখানে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সিম্বলটা আছে, ঠিক তার ওপরে আমি লগ্নটা লিখেছি এবং এক নম্বর ঘর লগ্নকে আমরা সরাসরি ধরি, এক থেকে আমরা কাউন্ট করি লগ্ন। তো লগ্নে যদি শনি থাকে, শনি সরাসরি দৃষ্টি সপ্তমে পড়ে এবং এই সপ্তমে শনি দৃষ্টি পড়ার জন্য বিয়ের জায়গা লেট হয়। আপনারা বলবেন কেন শনি দৃষ্টিতে লেট হয়। আমাদের যে কোনো লেট, যে কোনো দেরি, ঠিক সময় না পৌঁছানো, ঠিক সময় কোনো কিছু শেষ করতে না পারা, ঠিক সময় উঠতে না পারা, এই সমস্ত কিছুর কারণের জন্য দায়ী থাকে হচ্ছে শনি। শনি হচ্ছে লেট হওয়ার মূল কারকগ্রহ। তো এই শনির যখনই কোনো ঘরে প্রভাব বিস্তার করে, স্ট্রেংথ দেয়, সেই ঘরটাকে কিন্তু কোনো বিষয়ে পজ সিচুয়েশান করে দেয়। তো লগ্নে শনি থাকার জন্য একধারে আপনার জীবনধারার যে কেরিয়ার, স্কুল, কলেজ, তারপরে ইউনিভার্সিটি, তারপরে জব, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নে কিছুটা লেট করাতে পারে। এবং তার সঙ্গে সপ্তমে শনি দৃষ্টি থাকার জন্য আপনাদের ক্ষেত্রে বিবাহের স্থানটা বা পার্টনার চুজিংয়ের বিষয়টা আপনাদের কিন্তু ভীষণ মাত্রায় লেট করিয়ে দেয়। সপ্তমে শনি থাকলে একটা মানুষ চট করে কিন্তু নিজেকে অপরের কাছে সবসময় মেরে ধরতে পারেন না। খুব স্ট্রং যদি শনি থাকে, সেক্ষেত্রে কিন্তু শনি এখানে বেশ কিছুটা লেট করিয়ে থাকে বিয়ের জায়গাটা। এবং আপনাদের যাদের লগ্নে শনি আছে, তাদের চিন্তাধারার ভেতরেও শনির প্রভাব কিছুটা কাজ করে। আমি আগে নিজে কেরিয়ারে খুব ভালোভাবে দাঁড়াই, 15,000 টাকা 20,000 টাকা মাইনে থেকে সংসার করা যায়,
যায় না, এরম একটা ধারণা। এইভাবে ভাবতে ভাবতে আমাদের বিয়েতে লেট হয়ে যায়। আমাদের চাহিদার কখনো শেষ নেই আর ভালোরও কখনো শেষ নেই। আপনি যদি ভাবেন কেরিয়ারে দাঁড়াবো খুব ভালোভাবে, তারপরে একদম গিয়ে বিবাহ করব, সেই দাঁড়ানোটাও বাস্তবিক ক্ষেত্রে বর্তমান সময় হয় না। আর বিয়ের জায়গাটাও অনেক সময় ফুলফিলড হয় না। যখন আপনি বিয়েটা করতে গেলেন, হয়তো দেখলেন 15,000 থেকে বেড়ে আপনার মাইনে 18,000 হয়েছে, তারপরে আপনার বয়স আরও 7 বছর পেরিয়ে গেছে, তারপর আপনি বিবাহ করছেন। এই কন্ডিশনটা কিন্তু লগ্নে শনি এনে দেয়। আমি প্রথমে বলছি যে আমাদের যে গ্রহ কম্বিনেশানটা আমাদের মেন্টালিটির রূপক। আপনি কী টাইপের পার্সন, আপনার হরোস্কোপ সেটা আপনাকে রিপ্রেজেন্ট করছে, আর অ্যাস্ট্রোলজাররা সেটা রিড করে আপনাকে বলে দেন। তো অ্যাস্ট্রোলজার এবং সাইকোলজিস্ট প্যাটার্নটা হচ্ছে হরোস্কোপ রিপ্রেজেন্ট করছে। অ্যাস্ট্রোলজি এবং সাইকোলজি একে অপরের পরিপূরক, আপনি মানুন আর নাই মানুন। অ্যাস্ট্রোলজি হচ্ছে সায়েন্স, ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যাস্ট্রোনমির কম্বিনেশন। তো এখানে শনি আপনার মানসিক চিন্তাধারার উপর এইভাবে প্রভাব বিস্তার করে বিয়ের জায়গাটা লেট করিয়ে দিতে পারে। দ্বিতীয় কম্বিনেশন যেটা খুব কমন দেখা যায় হরোস্কোপে, অনেকের অনেক জাতিকাদের ছকে, অনেক জাতকদের ছকে দেখা যায়, দ্বিতীয় শনি মঙ্গল যোগ লগ্নের ঠিক পরের ঘরটায়। লগ্ন যদি এক হয়, ঠিক 2 নম্বর ঘরে যদি শনি মঙ্গল যোগ থাকে। দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের পরিবার, আর পরিবারের বৃদ্ধিতে বাধা দেয় শনি। বিশেষত জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে আমি এরকম পরিবারের মেয়েকে বিবাহ করব, আমার স্বামী বা স্ত্রী এরকম এডুকেশন পাবেন বা এরকম তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হবে। সেই আশা আদৌ ফুলফিলড হয় না এবং তারা একটা অলিক কল্পনা পরিবারের চিন্তা নিয়ে বিয়ের জায়গায় কিন্তু ভাবতে থাকেন, এবং সেই যে কম্বিনেশানটা এরা তারা মানসিকভাবে চেয়েছেন সেটা কিন্তু কখনো খুঁজে পান না, এবং সেই খুঁজে না পাওয়ার জন্য বিবাহের জায়গায় লেট হয়। এছাড়াও আমরা দেখে থাকি দ্বিতীয় শনি মঙ্গল যোগ থাকলে আত্মীয় স্বজনের দ্বারা বিয়ের জায়গায় বেশ কিছু বিষয়ে লেট হতে, এটাও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট বিবাহের জায়গায় বিবাহ না হওয়ার ক্ষেত্রে। আমার মতে তৃতীয় যে কম্বিনেশানটা সেটা খুব স্ট্রং না হলেও কিছুটা বিবাহস্থানে দায়ী, সেটা হচ্ছে দশম ঘরে শনির অবস্থান। দশম ঘরে শনির অবস্থান থাকলে এক তো সপ্তম ঘরের ওপর শনির জোরালো প্রভাব থাকে, শনির দশম দৃষ্টি সরাসরি সপ্তমে পড়ে। উপরন্তু একটা মানুষ চাকরিতে একটা পদ পেয়েও আরও বেটারমেন্টের জন্য তার ভাবনা চিন্তা তার বিবাহস্থানকে লেট করিয়ে দেয়। এই ধরনের যাদের কম্বিনেশান থাকে তারা নিজের কেরিয়ারের ওপর এতটাই রক্ষণশীল বা এতটাই গুরুত্ব দিয়ে থাকেন, অনেক সময় কিন্তু বিবাহকে নিজের কেরিয়ারে না ওঠার অন্তরায় হিসেবে তারা ভেবে নেন, এবং অনেক ক্ষেত্রে বিবাহের জায়গাটা কিন্তু ভীষণ মাত্রায় লেট হয়ে যায়। তবুও এই কম্বিনেশানটা অতটাও স্ট্রং নয়, কিন্তু কিছুটা এর প্রভাব অবশ্যই হরোস্কোপে পড়ে থাকে। পরের যে কম্বিনেশানটা আমার মনে হয় বিবাহস্থানে সরাসরি লেট করাতে পারে এবং বিবাহ বিমুখ করে দেয় অনেক সময় মানুষকে, বিয়ে করে কী হবে, একা থাকলেই ভালো হতো, বা বিয়ের পরে করলেও হবে, আগে জীবনটাকে এনজয় করি, এই ধরনের চিন্তাধারা এনে দেয় সপ্তম স্থানে শনি মঙ্গল যোগ থাকলে। শনি মঙ্গল যোগ যদি কারো সপ্তম স্থানে থাকে, সেই মানুষের বিয়ের জায়গায় কিন্তু একাধিক ডিফিকাল্টিজ আছে এবং পার্টনার চুজিংয়ের সমস্যা আসে, এবং আমি যে চিন্তাধারার কথা বললাম এই ধরনের চিন্তাধারা বিয়ের জায়গাটা কিন্তু ভীষণ মাত্রায় লেট করিয়ে দেয়। যখন বিয়ে হয়, বিয়ের পর তার সেই ভুলগুলো কিন্তু রিয়েলাইজ হয় যে তাড়াতাড়ি বিবাহ করলে হয়তো বা জীবনটা একটু অন্যরকম হতো, একটু ভালো হতো, সেটা হয়। এখন যারা অবিবাহিত তাদের অনেক কিছু মনে হতে পারে, কিন্তু বিবাহিত মানুষদের ক্ষেত্রে আর একরকম মনে হয়। তো এই যে থিঙ্কিং প্যাটার্নটার জন্য বিবাহের জায়গায় কিন্তু বেশ কিছু বিষয় লেট হয়ে যেতে পারে। পরবর্তী যে কম্বিনেশানটা আমার মনে হয় বিবাহ ক্ষেত্রে লেটের জন্য দায়ী, সেই কম্বিনেশানটা হচ্ছে 5th হাউসে শনি। পঞ্চম ঘরে শনি থাকলে এক তো শনি তৃতীয় দৃষ্টি সপ্তমে পড়ে, দ্বিতীয়ত পঞ্চমে শনি থাকলে একটা মানুষের প্রেম বা ইত্যাদিতে ভীষণ মাত্রায় লেট করায়। যদি এরকম কানেকশান হয়ে থাকে, পঞ্চম সপ্তমে শনি একটা কানেকশান দেয়, সেই জাতক বা জাতিকার ছকে প্রেমজ বিবাহই দেখাচ্ছে, কিন্তু প্রেমজ বিবাহের কথা সেই জাতিকা হয়তো কখনো উপলব্ধি করতে পারেনি বা সেই জাতক কখনো উপলব্ধি করতে পারেনি, তারা হয়তো ভেবেছেন যে প্রেম আসছে না জীবনে, সম্বন্ধ বিবাহই হবে, ওয়েট করি যখন হবে হবে। কিন্তু যখন বিবাহের সময় এসে গেল, আলটিমেট বিবাহের সময় যখন একদম আসন্ন, সেই জায়গায় কিন্তু তখন গিয়ে দেখা যায় তার একটা অল্প সময়ের জন্য মাস সাতেকের মধ্যে প্রেম হলো, তারপর বিবাহের জায়গা ফুলফিলড হলো। বা দীর্ঘমেয়াদী কোনো প্রেমের সম্পর্কে আপনি আবদ্ধ আছেন, 7 বছর 8 বছর 10 বছর প্রেমের জায়গাটায় আবদ্ধ আছেন, বা আপনি আপনার পার্টনার হয়তো কোনো একটা ক্ষেত্রে নিজেরা একে অপরের থেকে দূরে থাকেন,
সে হয়তো নিজের ক্যারিয়ারে ব্যস্ত, আপনি হয়তো ক্যারিয়ারে ব্যস্ত, সেই দুটো যখন ফুলফিলড হলো তখন বিবাহ জায়গাটা হলো। তো ফিফথ হাউসে শনিও কিন্তু এখানে বিবাহের ক্ষেত্রে লেট ম্যারেজের একটা দায়ী, এবং ফিফথ হাউসে শনি সরাসরি সেভেন্থ হাউসে দৃষ্টি দেয় বলে, অর্থাৎ পঞ্চম থেকে সপ্তমে দৃষ্টি দেয় বলে বিয়ের জায়গায় কিন্তু একাধিক জায়গায় লেট করায়, এবং পার্টনার চুজিংয়েও ভীষণ মাত্রায় কনফিউজ থাকে পঞ্চমে শনি থাকলে জাতক জাতিকারা। বিশেষত মেয়েদের ক্ষেত্রে দেখা যায় লাইফ পার্টনার চুজিংয়ের বিষয়ে ভীষণ মাত্রায় সাইনেস বা ভীষণ মাত্রায় একটু খুঁতখুঁতে ভাব বা নিজের যে ভালোবাসার কথা মনের সেটা কাউকে এক্সপ্রেস করতে পারছেন না, এই বিষয়গুলো থেকে বিয়ের জায়গায় কিন্তু প্রবাবিলিটি হয় লেট হওয়ার। পরবর্তী কম্বিনেশান একটা অদ্ভুত কম্বিনেশান, কিন্তু এই কম্বিনেশান হরোস্কোপে থাকলে একাধিক ব্যক্তির ক্ষেত্রে বিয়ের জায়গায় প্রবলেম আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে সিক্সথ হাউস। ষষ্ঠ ঘরে যদি বুধ শুক্র একত্রে থাকে বা শুক্র থাকে, শুক্র কিন্তু ষষ্ঠে বলবত্তা হারায়, এবং শুক্র ষষ্ঠে বলবত্তা হারানোর জন্য শুক্র যেহেতু ম্যারেজের কারক গ্রহ, সিগনিফিকেটর অফ ম্যারেজ, তো সেখানে শুক্র এবং বুধের কম্বিনেশানও যদি থাকে, বুধ হচ্ছে যে কমিউনিকেশান এবং শুক্র বুধের যোগটা কিন্তু এখানে বিবাহের জায়গাটা বেশ কিছুটা থমকে দেয়। এখানে কিন্তু শনির প্রভাব নেই, কোর শুক্র এবং বুধের প্রভাবে বিয়ের জায়গা কিন্তু বেশ কিছু বিষয় লেট হতে পারে। অবশ্যই এগুলো আপনারা লগ্ন থেকে ফলো করবেন, রাশি থেকে নয়। পরবর্তী কম্বিনেশান অতি পরিচিত, খুব পরিচিত কম্বিনেশান, এই কম্বিনেশান একাধিক হরোস্কোপে দেখা যায় যে যদি বিশেষত মেষ লগ্নের ক্ষেত্রে দেখা যায় সপ্তমে যদি শনি তুঙ্গস্থ থাকে সেখানে বিয়ের জায়গা কিন্তু ম্যাক্সিমাম বা ম্যাসিভ লেট করাতে পারে, এবং কারুর হরোস্কোপে যদি শনি তুঙ্গস্থও দেখেন সেক্ষেত্রেও কিন্তু একটা ম্যাসিভ লেট করাতে পারে বিয়ের জায়গায়, এবং সপ্তমে যদি শনি রবি যোগ থাকে সেখানেও কিন্তু বিয়ের জায়গায় ম্যাসিভ লেট করাতে পারে, রবি যদি নিচস্থ থাকে সপ্তমে সেখানেও বিবাহের জায়গা কিন্তু লেট করাতে পারে। দেখুন আমার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের যে সিম্বলটা একদম হরোস্কোপের মাঝখানে ঠিক তার তলায় লোগোর তলায় একদম মাঝখানের মিডলের ঘরটায় আমি এখানে শনি তুঙ্গস্থ রবি নিচস্থ এই কম্বিনেশানটা লিখেছি, এরকম কম্বিনেশানে কিন্তু বিয়ের জায়গায় বেশ কিছু জায়গায় লেট করে, এবং হরোস্কোপ আপনি ডায়াগনোসিস করে দেখতে পারেন যেসব ব্যক্তিদের শনি তুঙ্গস্থ ব্যতিক্রম থাকবে অবশ্যই তাদের ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলদের ক্ষেত্রে বিয়ের জায়গায় কিন্তু লেট হয়েছেই হয়েছে। এটার একটা অদ্ভুত প্রভাব, শনি কিন্তু সব দিকে কিন্তু এখানে বিবাহের জায়গাটা প্রভাব ফেলে দেয়, সপ্তমে শনি তুঙ্গস্থ বা যদি হরোস্কোপেও শনি তুঙ্গস্থ থাকে বিয়ের জায়গায় কিছুটা স্লো করিয়েই দেয়। পরবর্তী যে কম্বিনেশানটা এটাও খুব কমন কম্বিনেশান, অতি পরিচিত কম্বিনেশান, যে সপ্তমে কেতু, এই সপ্তমে কেতু বিয়ের জায়গাটা ঠিক লেট করায় না, আপনার পার্টনার চুজিংয়ের বিষয়ে আপনি ভীষণ মাত্রায় কনফিউজ থাকেন, না এটা আমার এনাকে আমার পছন্দ নয়, না আমি যা চাইছি সেরকম ছেলের বাড়ি নয়, না আমি সরকারি চাকরির পাত্র চাই, না আমার এই রকম ধরনের মেয়ে চাই, তো এই কম্বিনেশানটা যেটা আপনার ছকে নেই ঠিক সেরকম, ঠিক তার যেটা আপনার ছকে নেই আপনার চাহিদাটা ঠিক সেরকম হবে। তো সপ্তমে কেতু দ্য প্ল্যানেট অফ ডিসস্যাটিসফ্যাকশান, সহজভাবে বলতে গেলে এনার্জির অফ ডিসস্যাটিসফ্যাকশান, এই হতাশা বা বিভ্রান্তির কারকগ্রহ কেতু যদি সপ্তমে বসে থাকে বিয়ের জায়গায় একাধিক লেট হয়। এরকমও দেখেছি যে বিবাহের জায়গায় প্রেম অনেক দিনের ছিল, রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, হঠাৎ করে কোনো একটা গণ্ডগোল হয়ে গিয়েছে, রেজিস্ট্রিটাও আটকে গেল, বিয়ের জায়গায় একটা কোনো গণ্ডগোল হয়ে গেল। কিছু যদি শুভগ্রহের প্রেক্ষা পায় এখানে কিন্তু বিবাহ জায়গা হয়, কিন্তু আপনার কাঙ্ক্ষিত পাত্রপাত্রী পেতে বেশ কিছুটা বেগ পেতে হয়, প্রেম থাকলেও বেগ পেতে হয়, সম্বন্ধ করে বিয়ে করলেও বেগ পেতে হয়। সপ্তমে কেতু একটা বিবাহের জায়গায় ডিসস্যাটিসফ্যাকশনের মূল কারণ। এরকম যদি কম্বিনেশান কারুর ছকে থাকে অবশ্যই আমি বলবো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন, তিনি আপনাকে বেটার গাইড করতে পারবেন। হিলিং, হিলিং সবসময় স্টোন টোটকা তন্ত্রমন্ত্রে হয় না, হিলিং সাইকোলজির দ্বারা আপনারকে বোঝার দ্বারা অনেক সময় হিলিং হয়ে থাকে। পরবর্তী যে কম্বিনেশানটা এটাও একটা বিবাহের জায়গায় ঠিক খানিকটা কেতুর মতোই প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে সপ্তম স্থানে অমাবস্যার প্রভাব, রবি চন্দ্র যোগ। কারুর ছকে যদি রবি চন্দ্র যোগ থাকে তারা কিন্তু এই পার্টনার চুজিংয়ে স্যাটিসফাই হতে পারেন না, একাধিক সম্বন্ধ দেখছেন কিন্তু আপনি যা চাইছেন তাই পাচ্ছেন, কিন্তু একটা করে আবার নেগেটিভিটিও বের করে ফেলছেন, এর ওটা ভালো তো ওটা খারাপ, ওর ওটা ভালো তো ওটা খারাপ, এই যে নেগেটিভিটিগুলো ভীষণ মাত্রায় আপনার সামনে আসছে, ঠিক আপনি যেটা চাইছেন না ঠিক অপোজিট সাইড থেকে সেই জিনিসগুলোই কিন্তু আপনি পাচ্ছেন। আপনার যে সিরিজটা দেয়া হয়েছে, অনেক সময় আমরা কোশ্চেনের সিরিজ পাই পরীক্ষায়, তো সেই সিরিজটাই আপনার ডিফিকাল্ট, তো এই বিষয়টা কিন্তু ভীষণ মাত্রায় অ্যাক্টিভ হয় সপ্তমে যদি রবিচন্দ্র যোগ থাকে বিয়ের জায়গায়, কিন্তু বেশ খানিকটা ডিসস্যাটিসফাই আপনাকে হতে হয়। পরবর্তী যে কম্বিনেশানটা সেটা
ব্যতিক্রম। সপ্তমে শনি, শনি বকরি। কারো যদি সপ্তমে শনি থাকে এবং শনি যদি বকরি থাকে, সেখানে কিন্তু বিবাহ লেট অনেক সময় হয় না। নির্ধারিত 18 থেকে আমি ধরলাম বা 21 থেকে আরও 3 বছর কি 4 বছর প্লাস দেওয়ার পরই তার কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। ছেলেদের ক্ষেত্রে মোটামুটি 27-28, মেয়েদের ক্ষেত্রে মোটামুটি 24-25 মধ্যে বিয়ে হয়ে যাওয়ার কথা, যদি কারো সপ্তমে শনি বকরি থাকে। বকরি থাকা শনি কিন্তু দুর্বল নয়, কিন্তু বকরি থাকা শনি, শনির যে লেট হওয়ার প্রবণতাটাকে এটাকে অপোজিট জায়গায় ডাইভার্ট করে এবং কিছুটা কিন্তু বিয়ের যে লেট যে ভাবটাকে সেটাকে কমিয়ে বিয়ের জায়গাটা কিন্তু ত্বরান্বিত করে। এইটা একটা ব্যতিক্রমের মধ্যে আপনারা ধরতে পারেন। সপ্তমে শনির প্রভাব কিন্তু বিবাহের জায়গায় কিছুটা দেরিকে রোধ করে। সপ্তমে শনি যদি বকরি থাকে, অ্যাস্ট্রোলজার হয়তো আপনাকে বলে থাকবেন যে সপ্তমে শনি আছে বিয়েতে 35 বছর অপেক্ষা করতে হবে, তা নয়। বকরি থাকলে কিন্তু কুইক ম্যারেজ দিয়ে দেবে হরোস্কোপে। পরবর্তী যে কম্বিনেশনটা বিয়ের জায়গায় কিছুটা আপনার চাহিদা বা আপনার মনের মতো জায়গায় ফুলফিল না হওয়ার জন্য কিছুটা লেট করায়, সবসময় যে করায় তা নয়, কিন্তু কিছুটা হলেও এটা কিন্তু প্রবাবিলিটি দেখা গেছে কিছুটা লেট করিয়েছে, সেটা হচ্ছে সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক। কিন্তু এটাও কিন্তু কিছু ক্ষেত্রে, আমি আবারও বলছি, সপ্তমে মঙ্গল কিন্তু সবসময় বিয়ে লেট করায় না, প্রপার গ্রহের বা নক্ষত্রের কম্বিনেশান দেখতে হয়। অন্তত আমি মনে করি 30% ক্ষেত্রে বা 25-30% ক্ষেত্রে সপ্তমে মঙ্গল কিন্তু বিবাহস্থানে লেট করায়। আপনার পার্টনারের লুকস, আপনি এরকম ধরনের পার্টনার চাইছেন, কারণ সপ্তম ঘর হচ্ছে আমাদের কামজ চাহিদা, তা আপনি যেরকম পার্টনার চাইছেন সেই পার্টনারের জায়গাটা একটু হলেও ফুলফিলনেসের অভাব থাকে এবং সেই জায়গাটা কিন্তু সপ্তমে মঙ্গল কিছুটা দিয়ে থাকে। সপ্তমে মঙ্গল থাকলে একটা বিশ্বত দেখা গেছে হরোস্কোপে, এটা সকলের ক্ষেত্রে মিলবে না হয়তো, হয় আপনার পার্টনার খুব হেলদি ফিগারের হবে বা আপনার পার্টনার খুব দুর্বল প্রকৃতির হবে, মাঝামাঝি খুব কম দেখা যায়। এইরকম একটা কম্বিনেশান কিন্তু সপ্তমে মঙ্গল, শুধু মঙ্গল, অন্য কোনো গ্রহ থাকলে হবে না, শুধু মঙ্গল কিন্তু এখানে এই ধরনের কম্বিনেশান দিয়ে থাকে। পরবর্তী যে কম্বিনেশানটা, এটা অতি পরিচিত বিবাহে লেট হওয়ার জন্য, সেটা হচ্ছে দ্বাদশস্থানে মঙ্গল বা দ্বাদশস্থানে শনি মঙ্গল যোগ। দ্বাদশস্থানে শুধু শনি নয়, শনি মঙ্গল যোগ। দেখুন আমি 12 লিখেছি, যেখানে 12 নম্বর ঘরে যদি শুধু মঙ্গল থাকে, নতুবা 12 নম্বর ঘরে যদি শনি মঙ্গল থাকে, সেখানে বিবাহের ক্ষেত্রে 80% ক্ষেত্রে, 80%, বাকি 20% কোথায় গেল? বাকি 20% কিছু শুভ গ্রহের প্রেক্ষা পেয়ে হয়তো বিয়ের জায়গায় ত্বরান্বিত হয়ে যায়, কিন্তু 80% ক্ষেত্রে এখানে কিন্তু বিয়ের জায়গায় লেট হয়। কেন লেট হয়? পার্টনার চুজিং, এটা একটা ভীষণ মাত্রায় এদের ক্ষেত্রে কনফিউজ থাকে। একজনকে চুজ করার পরে, সকলের ক্ষেত্রে একই রকম হবে তা নয়, একজনকে চুজ করার পরে আবার সে দ্বিধাগ্রস্ত হয়ে যায়, আবার অন্য কাউকে চুজ করলে ভালো হতো। বিশেষত সম্বন্ধ বিবাহ যারা করতে যাচ্ছে, 12 নম্বর ঘরে মঙ্গল শনি যোগ সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে ভীষণ লেট করায়, একদমই মানে খুব কনফিউজ থাকে তারা, এটা নয় ওটা, ওটা নয় ওটাই করতে করতে বিয়ের জায়গায় কিন্তু লেট হয়ে যায়। এবার ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করি। ব্যতিক্রমগুলো কী? ব্যতিক্রম হচ্ছে আমাদের, যেমন প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট এক নয়, আমার আপনার প্রত্যেকের আলাদা আলাদা, আমাদের জন্মছকেও এমন কিছু সূক্ষ্ম কনজাংশন থাকে যেগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা, সেই সূক্ষ্ম কনজাংশনের জোরে আপনি অনেক সময় বেরিয়ে যেতে পারেন। ব্যতিক্রমের মধ্যে আপনার, ধরুন আমি ধরলাম সপ্তমে কেতু আছে বা সপ্তমে কোনো ক্ষেত্রে অবশ্যই শনির প্রভাব আছে, তো সেক্ষেত্রে আপনার অনেক সময় যদি শুক্রের দশা পাশ করে, আপনার শুক্রের দশা পাশ করার যদি একটা সময় এসে যায় এবং আপনি যদি বিবাহের জন্য প্রস্তুত থাকেন, সেই সময় কিন্তু বিয়ের জায়গা অনেক সময় ফুলফিলড হয়ে যায়। এটা হচ্ছে 1 নম্বর ব্যতিক্রম। 2 নম্বর ব্যতিক্রম, রাহুর দশা, অন্তর্দশা বা মহাদশা চললে অনেক সময় কিন্তু হঠাৎ করে এই সময় বিবাহের যোগাযোগ এসে যায়। এই দুটো ব্যতিক্রমের ক্ষেত্রে বিবাহ যোগাযোগ একটা আসার চান্সেস আছে। খুব মাইনর ক্ষেত্রে সপ্তমে যদি কোনো সময় গোচরে, আমি যে রাশিফল বলি প্রতিদিন, সেই গোচরে যখন বৃহস্পতি পাস করে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গায় একটা কানেকশান চলে আসে। এক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ কিন্তু কিছুটা ত্বরান্বিত হতে পারে, যদি এইরকম সিচুয়েশান আপনার ভগবানের আশীর্বাদে বলুন বা আপনার ভাগ্যের জোরে বলুন, এরকমভাবে যদি কোনো গ্রহের কম্বিনেশান আপনার জীবনে সাজানো থাকে, সেখানে কিন্তু কিছুটা ব্যতিক্রম হয়ে থাকে। এছাড়া আরেকটা ক্ষীণ ব্যতিক্রম আছে, যদিও সেটার প্রভাব নিয়ে অ্যাস্ট্রোলজারদের মধ্যে দ্বিমত আছে, যদি আপনার সপ্তম পতির দশা চলে, সেখানে কিন্তু সপ্তমে শনি কিছু ক্ষেত্রে প্রভাবটা কমিয়ে দেয়, কিন্তু সেটা খুব 10% ক্ষেত্রেই কাজ করে, কিন্তু গোচর ফলে বৃহস্পতির প্রভাব বা শুক্র বা রাহুর দশা এখানে কিন্তু বিবাহের
অনুঘটক আমরা যে ফিজিক্সে পড়ি, অনুঘটকের এখানে কাজ করে। তো বি এর জায়গাটা আমরা এখানে দেখলাম প্রপারলি কীভাবে কাজ করছে না করছে। এর সলিউশন বা রেমেডি কী এটা তো ফার্স্ট আপনারা বলবেন। এর সলিউশন বা রেমেডি হচ্ছে সোজা কথায় অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া, আপনার যে থিঙ্কিং প্যাটার্ন তার মূল বা তার গোড়া থেকে পরিবর্তন আনা। আমাদের চিন্তাধারাই ফিজিক্যাল বা ভৌতিক কারণ হাজার একটা থাকতে পারে, কিন্তু 65%-এর ওপর কারণ থাকে আমাদের চিন্তাধারা বিবাহ দেরি হওয়ার পেছনে। এটা কিন্তু বাস্তব, আপনি না মানলেও আমার কথার সঙ্গে সহমত না হলেও আমাদের চিন্তাধারাই বিয়ের জায়গাটা লেট করায়। তো নিজের মানসিক চিন্তাধারা পরিবর্তন করুন। আইদার আপনি, আমি বলবো, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নিন, তিনি কিছু রেমিডিয়াল গাইডেন্স বা আপনাকে মানসিক সাপোর্ট দিয়ে আপনার এখান থেকে বের করে আনতে পারবেন যদি খুব লেট হয়ে যায়। দ্বিতীয়ত আমি বলবো কোনো সাইকোলজিস্টের আপনি পরামর্শ নিতে পারেন এরকম সমস্যার মধ্যে পড়লে, তিনিও আপনাকে কিন্তু সঠিক গাইডেন্স দিতে পারবেন। আজকের আলোচনার মাধ্যমে আমি একটা বার্তা দিলাম যে মানুষের বিবাহযোগের দেরি হওয়ার কারণ। আমি পরবর্তী দিনে কুইক ম্যারেজ নিয়েও আমার আলোচনা করার ইচ্ছে আছে এবং ক্যারিয়ার, আপনার অন্যান্য বিজনেস ইতিমধ্যে আলোচনা আমি করব। এর মধ্যে আমি মানসিক হতাশা নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, যারা দেখেননি দেখে নেবেন। আমাদের সেভিংস কেন হয় না সেগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো একটু নেগেটিভ ভিডিও, কেন হয় না যারা নেগেটিভিটির মধ্যে আছেন সেগুলো কিন্তু আজকেও আলোচনা করলাম। আপনারা প্রতিদিনের দৈনিক রাশিফল, সাড়ে সাথী আর মাঙ্গলিক দোষের ভিডিওগুলি দেখতে পারেন। মাসিক রাশিফল এ মাসের অবশ্যই দেখে নেবেন, ডিটেল আলোচনা এ মাস নিয়ে করা আছে, কাদের কাদের বিবাহযোগ আসছে না আসছে দেখে নেবেন। সঙ্গে থাকুন, যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। সকলে ভালো থাকবেন, নমস্কার।